এমি মার্টিনেজের সেই বিশ্বকাপে খেলা হ্যান্ড গ্লোভস, যে গ্লোভসের জাদুর কারণে তিনি বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন গ্লাভস, সেই গ্লাভসটি এবার বিক্রি হলো নিলামে 47 লাখ টাকায়। 36 বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ওই গ্লাভস জোড়ার জাদুতেই বলা যায়। ম্যাচে ট্রাইব্রেকার গড়ানোর আগে ফ্রান্সের কোলো মোয়ানির নেওয়া এক শটে অবিশ্বাস্য সেভ করেছিলেন মার্টিনেজ। ট্রাইব্রেকারে দুটি ম্যাচ পুরো একক কৃতিত্বেই আর্জেন্টিনাকে জিতিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন তিনি। লাল ও হালকা সাদা রঙের এই গ্লাভস জোড়া তাই মার্টিনেজের নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথাই ছিল, কিন্তু আর্জেন্টিনার দিবু নামে পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যান্সার আক্রান্ত এক শিশুর কথা, তাই বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন শুক্রবার তার নিলামে $45,000, যা বাংলাদেশি মুদ্রায় 47,19,000 টাকা সেই মূল্যে বিক্রি করা হয়েছে। এই টাকা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড, দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি, সেই হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে টাকাটা দেয়া হবে। আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করে লিখেছে, গ্রারাহানের ছেলেদের সাহায্যের জন্য দিবুর গ্লাভস $45,000 বিক্রি হয়েছে। শুক্রবার গ্লাভস জোড়া নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যোগ দিয়েছিলেন স্বয়ং এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে ট্রাইব্রেকারে এই গ্লাভস পরেই অবিস্মরণীয় জয় তুলে নেন এই গোলকিপার। তার পুরস্কার স্বরূপ বিশ্বকাপে তিনি পেয়েছেন গোল্ডেন গ্লাভস।